হে গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি রবিন। আজকে কথা বলবো কান্তারা টু এর একটা টিজার চলে এসেছে, মানে এটা কান্তারা টু নামে আসবে না, কান্তারা এ লেজেন্ড চ্যাপ্টার ওয়ান ফার্স্ট লুক ভিডিও চলে এসেছে। তো সেটাই কান্তারা নিয়ে, কিন্তু এর আগের ভিডিওতেও আমি বলেছি যে এই সিনেমার, কান্তারা সিনেমার শুভমুহূর্ত আজকে 27 নভেম্বর হবে, তো সেই টাইম মতন চলে এসছে এবং ডিসেম্বরের ফার্স্ট উইক থেকেই সম্ভবত শুটিং শুরু হয়ে যাবে এবং সিনেমার বাজেট 100 কোটি প্লাস। এবং সিনেমাটা কিন্তু কান্তারার সিকুয়াল হবে না, প্রিকুয়াল হবে। 301 থেকে 400 AD-র মধ্যে গল্পটা থাকবে। তো টিজারটার কথা যদি বলি, টিজারটা কিন্তু মারাত্মক লেগেছে, তুখল লেগেছে। মানে কানাডা ইন্ডাস্ট্রি একটা টাইমে রিমেক করতো, মানে প্রত্যেকটা সিনেমা প্রায় রিমেক হতো। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে আজকে কিন্তু এই কান্তারার মতন সিনেমা, কান্তারা যে প্রথম যে সিনেমাটা হয়েছিল, মানে কান্তারা সিনেমাটা, সেটা কিন্তু একটা কমার্শিয়াল সিনেমা হিসেবে চলে এসেছিলো। এবার মানুষের কন্টেন্টটা এতটাই পছন্দ হয়েছে, তো তারপরে মানে ওয়ার্ল্ড ওয়াইজ এত ব্যবসা করেছে, সেটা একটা কাল্ট ক্লাস হয়ে রয়েছে। এবং তার এবং সেটা একটা সীমিত বাজেটের মধ্যে ছিল, কিন্তু আজকের সময় দাঁড়িয়ে কান্তারা কিন্তু বাজেট 100 কোটি প্লাস। তো সেই জায়গায় দাঁড়িয়ে কান্তারার যে মানে যে লুক, যে ভিডিওটা এলো, মানে মারাত্মক, মানে লোকে ডিসাইড করে নেবে, মানে দর্শক কিন্তু ডিসাইড করে নেবে যে এই সিনেমাটা, মানে এই সিনেমাটা দেখতে যাব। কারণ এই যে ফার্স্ট ভিডিওটাতেই এমন মানে মানুষের মধ্যে এমন একটা জিনিস কিছু তৈরি করতে পেরেছে এই ভিডিওটা, যে মানুষ ডিসাইড করে নিয়েছে, যে দর্শক ডিসাইড করে নিয়েছে যে এই সিনেমাটা দেখতে যাব। এবং ঋষভ শেট্টিকে কি লাগছে, তার শটটা যে ব্যাক থেকে দেখানো হচ্ছে, যে তার হাতের বা মানে গা দিয়ে রক্ত ঝরছে এবং তার হাতে একটা ত্রিশূল এবং মুখ ভরা দাড়ি, এবং তার যে লুকটা, তার যে তাকানোটা, কি এক্সপ্রেশন, তার চেহারার কি পরিবর্তন, এবং মানে BGM, মানে কোনো কথা হবে না। এবং সে একটা মানে যেটা বললাম, 301 থেকে 400 AD পর্যন্ত গল্পটাকে, সেই সময়কার গল্পটা, এবং দারুণ লাগছে, দারুণ লাগছে। এবং টিজারটা শুরুই হবে একটা মানে কান্তারার একটা মানে সিন দিয়ে শুরু হবে, এবং কতগুলো ভাষাতে আসছে, তার সাথে বাংলা ভাষাতেও কিন্তু আসছে। এবং এই টিজারটা কিন্তু একটাই ড্রপ করা হয়েছে, এবং সেটিংসে গিয়ে তোমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবে। তো আমি হিন্দিটাও শুনলাম, হিন্দিটাও কিন্তু মানে ভালো লাগছে, কিন্তু সেই আন্দাজে ভালো লাগছে না। কিন্তু বাংলাটাতে যে কলা দিয়েছে, যে ভয়েস দিয়েছে, বাংলাটা কিন্তু মারাত্মক লাগেছে। বাংলাতে আমার মনে হয় যে অরুন্ধতী সিনেমাটা হয়েছিল, তার যে ভয়েস দিয়ে, মানে ভয়েস ছিল যে ভিলেনের, সেই কিন্তু এই এই কান্তারাতে তোমার ভয়েস দিয়েছে আমার মনে হয়, কারণ দারুণ লাগছে। এবং এই সিনেমাটা যদি বাংলাতেও যদি সেরকমভাবে মার্কেটিং করা হয়, তা আমার মনে হয় যে বাংলা সিনেমা কোন জায়গায় গিয়ে, বাংলা সিনেমার এই অবস্থায় কোথায় গিয়ে দাঁড়াবে তার কোনো ঠিক নেই। তো আমার মনে হয় বাংলাতে যেহেতু আসছে, তো বাংলাতেও প্রমোশনের জন্য আসবেই। এবং একের পর এক সাউথের সিনেমা হোক বা যে কোনো ভাষার সিনেমা, সেগুলো ডাবড হয়ে যখন হিন্দি ডাবড হয়ে আসছে, তখনও কিন্তু খুবই চলছে। এবং তারপরে আজকে তার সময় দাঁড়িয়ে এই কান্তারা টু এর মতন সিনেমা, যেটা বাংলায় ডাবিং হয়ে আসছে এবং এত সুন্দর, তো কি বাংলা সিনেমার ভবিষ্যৎ কী হবে ভগবান জানে। এবং দেখা যাক কী হয়। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও, এবং সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা পিবি, এবং বেলাইকনে ক্লিক করতে ভুলো না। বেলাইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।